Ami moha papi oporadi, ami tomar gola, ami age toya mon silam namai, askia noya mon gola. Terima kasih.
কি গান গাইলেন মহাপাপী মানে গানের ইয়েটা কি লালন নাকি বাউল বিচ্ছেদ গান বাউল বিচ্ছেদ আপনার নাম রঞ্জু বাউল বাউল রঞ্জু বাড়ি বাড়ি কুপতলা লাসি কুপতলা পশ্চিম পাড়া আচ্ছা আর থানা বলেন থানা সারিয়াখানি জেলা বগুড়া আচ্ছা কয় কত বছর ধরে গান করেন বলে তো 4-5 বছর গান শেখাটা মানে কি নিজে থেকে শিখছেন না ওস্তাদ আছে আমি গায়ন আমার নিজের থেকে শিখছি নিজের থেকে শিখছেন ওস্তাদ নাই তো কতগুলো গান পারেন মানে কি টাইপের গান বেশি গান আমার কাছে গায়ন আপনার বিচ্ছেদ গজল ছামাকাওয়ালি সব ধরনের গানই গাই আপনি কি এই যে জারি গান পারেন জারি গান একটু কম পারেন মানে জীবনী এগুলো ওইটা খুব কম পারেন মানে চর্চা করতেছেন আর কি ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আছে শুধু এখন বর্তমান বেটা আছে বেটি আছে দুটো বউ আছে ছেলে একটা মেয়ে দুইটা হ্যাঁ ছেলে মেয়ে কি লেখাপড়া করে যে না কেন ছেলে মেয়ে বিয়ে দিছি ছেলে মেয়ে সবাক বিয়ে দেওয়া শেষ মেয়ে দুটো বিয়ে দিয়ে দিছেন ছেলে ছোট ছেলে ছোট আচ্ছা কই ছেলে পিছনে আসো তো বাবু আসো একটু সামনে আসো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও বাবার কাছে দাঁড়াও দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন বাউল রঞ্জুর একটা ইন্টারভিউ একটা গান হয়ে গেল আর এটা তার ছেলে তুমি কোন কোন ক্লাসে পড়ো বাবু ফাইভে আচ্ছা বাবা যে গান করে তো কেমন লাগে তোমার কাছে ভালো ভালো লাগে তুমি কি শিখতেছো বাবার গান না ভবিষ্যতে কি পরিকল্পনা আছে বাবার এই ধারা অব্যাহত রাখার শিখবা দুতারা বাজাতে পারো না এটা ধরো নাই আচ্ছা তো পড়াশোনা করে কোনো স্বপ্ন আছে বড় হওয়ার মানে কি হতে চাও চাকরি চাকরি করবা আর মানুষের সেবা করতে চাও বাবা মার কথা শোনো তো আচ্ছা এটা হলো বাউল রঞ্জুর ছেলে আপনারা দেখলেন নাম কি তোমার শাহালম শাহালম তো বাউল রঞ্জু বাউল শাহালম তো তার বাবার স্মৃতি হয়তো রাখতেও পারে ভবিষ্যতে তো আমরা বাউল রঞ্জুর গান শুনলাম তো আপনারা যারা আসবেন এটা হচ্ছে বগুড়া সারিয়াখানি নার্সি কুপতলা পশ্চিম পাড়া না হ্যাঁ আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব যদি কোনো মিডিয়া বা অনেক প্রবাসী ভাইয়েরা আছেন তারা হয়তো গানের খোরাক পছন্দ করেন যাই তো গানও ওই রকম একটা শিল্প আর গানটা হচ্ছিল যে একটু আগে যে গানটা গাইলো এটা আসলে মানে অবৈধ কোনো গান না ভালো একটা গান যারা মিন করবেন যারা বুঝবেন মিলায় দেখলে বুঝতে পারবেন যে আসলে সে কোন টাইপের গানটা গাইছে তো আপনার দোতারা শিখাটা কার হাতে করি দোতারাটা শিখছেন কার কাছে নাকি নিজে একা গাই নিজে একা একাই শিখছি এটাও একটা ট্যালেন্ট কারণ দোতারা কিন্তু সবাই শিখতে পারে না ওনার দোতারা বাদন মোটামুটি ভালো
তো আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতেছি। আর আপনার গান তো এখন অনেক মিডিয়াতে যাচ্ছে মনে হয়, সোশ্যাল মিডিয়াতে। তো যদি আরও আসে অনেক বাইর থেকে, আসলে দেব, আপনি গান করবেন, তো সবাই একটু চেষ্টা করবেন যে এই ভিডিওটা শেয়ার করার জন্য, উনি যেন সবার কাছে পৌঁছে যায়। আচ্ছা, এখন যে আপনি গান গাচ্ছেন, যে এই আশেপাশে আপনার এখানে ধরেন যে এই গানগুলো তো হাট বাজারে চার স্টলে বেশি চলে, তো আশেপাশে মানুষজন দেখে কি বলে? আশেপাশের লোকজন দেখে ভালো বলে যে একটু তোমার গান ভালো, খুব ভালো গান করো, এটাই বলে। আচ্ছা, আর আরেকটা কথা বলি, মানুষ আপনার ভালো দেখতে পাবে না, আপনি সামনের দিকে আগাইতে থাকবেন, কারণ অনেক মানুষে অনেক রকমের কথা বলবে আপনাকে নিয়ে, ওগুলো শোনার সময় নেই না। কারণ একটা আরেকটা কথা ছিল যে রিজেক্ট কার উচিলাই কোনটা আছে আল্লাহ লিখে রাখছে, তো আপনার রিজেক্ট হয়তো এইভাবেই হয়তো আল্লাহ, আপনি তো খারাপ কিছু করতেছেন না, অনেক মানুষ তো অনেক রকমের করতেছে, অনেক কাজ, অনেক ধরনের কাজ, অনেক খারাপ কাজ করতেছে, অনেক খারাপ লক্ষণ নিয়ে তারা সামনের দিকে আগাচ্ছে। তো আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন। আর দর্শক যারা আসবেন, ঠিকানা দেওয়া হলো আর ফোন নাম্বারটা দেওয়া হবে, ফোন নাম্বারটা বলেন তো মুক্তে। আচ্ছা, মানে আপনি পড়াশোনা করেননি বেশি দিন পর্যন্ত? আচ্ছা, দর্শক তাহলে এটাই বোঝেন যে ট্যালেন্ট, মানে আল্লাহ মেধা কতটুকু দিয়ে রাখছে, যে সে পড়াশোনা জানে না কোনো কিছুই না, অথচ তার গান মুখস্থ, একে 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 পটে গান গাইয়া যাচ্ছে, তো তারা বাজাচ্ছে, সে ফোন নাম্বার পর্যন্ত বলতে পারতেছে না। আমরা আসলে এই টাইপেরই খুঁজি সবসময়, যে এই টাইপেরই লোকজন যেন যারা সিরে সুটে আছে প্রতিভা, তো তাদের সন্ধানেই আমরা করি, এই সন্ধানগুলো দিয়ে তুলে ধরার চেষ্টা করি আমরা, যেন মানুষকে বিনোদন দিতে পারে। তো আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, আপনার দীর্ঘ আয়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।